হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা নিজের ঘর কিংবা নিজের বাড়ি নিজের মতো করে সাজাতে পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য। আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য। আমি আজকে দেখানোর চেষ্টা করব কম খরচে কীভাবে আমি আমার ঘরের সামনে লুকটা পরিবর্তন করেছি, যেমনটা আপনারা ভিডিওর গত কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পেয়েছেন। আর পুরো ভিডিও জুড়ে আমি নিঝুম আছি আপনাদের সাথে। বাগান করার ব্যাপারে আমি খুব বেশি তৎপর ছিলাম না, ঘরের সামনে বাগান করার পুরো প্ল্যানিংটাই আমার বড় ভাইয়ের। তিনি ছোটবেলা থেকেই বাগান করার ব্যাপারে এক্সাইটেড ছিলেন। প্রথম অবস্থায় আমাদের ঘরের সামনের লুক এমনটাই ছিল, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যা গাছ লাগানোর মোটেও উপযোগী ছিল না। তারপর আমার বড় ভাইয়ের উদ্যোগে ঘরের সামনে ইটের ছোট দেওয়াল করে গাছ লাগানোর বা বাগান করার উপযোগী করে তোলা হয়। যখন দেখা গেল বাগান রেডি করার পর দেখতে একটু একটু ভালো লাগছে, এরপর আমারও ইচ্ছে হলো আরজিবি লাইট দিয়ে বাগানটা সাজানোর। আমি আমার আইডিয়া থেকে একটি বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপরের প্রসেসিংটাই দেখানোর জন্য মূলত ভিডিওটা বানানো। আমি আবারও অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য। প্রথমে আমি সিদ্ধান্ত নিলাম বাঁশ দিয়ে বেড়া বানাবো, কারণ গ্রামে বাঁশ অ্যাভেলেবেল পাওয়া যায় আর খরচটাও অনেকটাই কমে যাবে। আপনারা চাইলে কাঠ দিয়ে করতে পারেন, তাহলে আপনার খরচটা বেড়ে গেলেও বেড়াটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আমি বাঁশগুলোকে নির্দিষ্ট খণ্ডে কেটে নিয়েছিলাম। বাঁশগুলোকে মসৃণ করতে চেঁচে নিয়েছি, যাতে করে পাড়গুলোতে ধার না থাকে আর দেখতেও মসৃণ দেখায়। বেড়ার মধ্যে গর্জিয়াস লুক আর বিদেশি লুক আনতে আমি পাশের বাড়ির এক প্রান্ত সূচালো করে দিয়েছি। বারগুলো মোটামুটি রেডি হয়ে গিয়েছে বেড়া তৈরির জন্য। বারগুলো দেখতে এখন অনেকটাই মসৃণ দেখাচ্ছে। বেড়ার মূল কাঠামো তৈরিতে আমি প্রত্যেকটা বারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে রেখেছি, এবং প্রত্যেকটা বারের লেভেল ঠিক রাখার জন্য সুতা টেনে নির্দিষ্ট স্কেলে বারগুলোকে লেভেল ঠিক করেছি। বেড়ার মূল কাঠামো তৈরি হওয়ার পর আমি বেড়াগুলোতে কালো রং করেছি, যেহেতু আমাদের ঘরের সামনের রংটা সাদা। বেড়া লাগানোর পর ঘরের সামনের লুক এমনটাই। এরপর আমি বাগানটাকে এলইডি স্ট্রিপ লাইট দিয়ে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি, কারণ বর্তমানে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র এলইডি স্ট্রিপ লাইট দিয়ে ডেকোরেট করা হয়। আমি বাগান সাজানোর জন্য নীল এবং সবুজ রঙের এলইডি লাইট বেছে নিয়েছি। তারপর এলইডি স্ট্রিপ লাইটগুলোকে বেড়া এবং বাগানের পেছনের দেওয়ালে লাগিয়ে নিয়েছি, অর্থাৎ আমি দেওয়ালে নীল আলোর রিফ্লেকশন আর বাগানের গাছগুলোতে সবুজ আলোর রিফ্লেকশন দিয়েছি। আমার এই বাগানের পেছনে সব মিলে 2000 টাকা খরচ হয়নি, কিন্তু আমাদের ঘরের সামনের লুকের সৌন্দর্যটা 10 গুণ বেড়ে গিয়েছে। আর সৌন্দর্যের তফাৎটা আপনারাই দেখতে পাচ্ছেন। আমি আমার বাগানের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, আর আমার অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।